আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, খাইরুল স্যার একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য মূলত ক্লাস বিজ্ঞান ক্লাস কয়েকটি নেওয়া হয়েছে, তবে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অভিজ্ঞতা থেকে আজকে ক্লাস নেওয়া হবে। সবার হাতে বই পৌঁছে গিয়েছে। দেখো, প্রথম অভিজ্ঞতা ছিল খেলার মাঠে বিজ্ঞান। তো তোমাদের ক্লাসের শুরুতে আগেই বলে রাখি, তোমরা ক্লাসটা আসলে টেনে দেখবা না, সম্পূর্ণ ক্লাসটা দেখবা। এখানে বিভব শক্তি, গতি শক্তি, তারপরে বাস্তব কিছু ভিডিও দিয়ে তোমাদের সবকিছু দেখানো হবে। এখানে স্থিতি জড়তা, গতি জড়তা, সেগুলি বাস্তব প্রয়োগ এই এখানে ভিডিও এডিট করে তোমাদের দেখানো হবে, তোমাদের একদম ক্লিয়ার করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা না টেনে ক্লাসটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমরা অনেক কিছু এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবা। তো আমরা প্রথমেই আমরা অনুশীলন বই, এটা অনুশীলন বই, আর এই বইয়ে যে সহযোগিতা লাগে সেটা হচ্ছে অনুসন্ধানীতে থাকে। অনুশীলন বই প্রথমে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশে আমরা গ্রামের ভাষায় অনেক এলাকায় গুলটি বলে থাকি। এটার একটা রাবার জাতীয়, এর ভিতরে কিন্তু শক্তি লুকায়িত আছে, সেই শক্তিটা কিন্তু বিভব শক্তি। ঠিক আছে, বিভব শক্তির যদি আমরা অরিজিনাল সংজ্ঞা দিতে যাই, আচ্ছা সেই জায়গায় আমি পরে যাচ্ছি। অনেক বাস্তব প্রয়োগ বিভব শক্তির আছে। তো আসলে এখন আমরা দেখো, পড়ে পড়ে আমরা কিছু কিছু ধারণা এখান থেকে যেগুলি আলোচনা করা। কেমন আছো সবাই? বিজ্ঞান বিষয়ে বছরের শিখন অভিজ্ঞতা প্রথম বলেছে, যদিও আমি অন্য অভিজ্ঞতা একটা আমার বংশলতিকার দুইটি ক্লাস আপলোড করেছি, এরপরে করতে গিয়ে বিজ্ঞান বই এসেছে, প্রথম থেকে শুরু করা হয়েছে। তো তারও বাকি অংশ আমি পর্যায়ক্রমে শুরু করব। দেখো, খুব সিরিয়াস পড়াশোনার আগে একটু খেলাধুলা আলাপ করা যাক। খেলাধুলা করতে তোমাদের কেমন লাগে? অনেকে আছো যারা বিভিন্ন খেলায় অনেক ভালো, কেউ হয়তো দাবা, কেউ ক্যারাম বোর্ড, ফুটবল, ক্রিকেট, মানে এক একজনের এক একটা, কারো দৌড় ভালো লাগে। আচ্ছা, মূল আলোচনায় যাব। তোমাদের যেসব খেলা খেলতে ভালো লাগে সেটা দিয়ে স্কুলে একটা আয়োজন করলে কেমন হয়? তো আমি কিছু খেলার অংশ এখানে দিয়েছি আমাদের শিক্ষণীয় বিষয় বলতে, সেই অংশ ভিডিও দেখাবো তোমাদের। বলো তো, তবে এই জন্য আয়োজনে তোমরা দেখো, ভিডিও আছে, এর পরে আছে কাজটাই তোমাদেরকে করতে হবে। আয়োজনের জন্য শুরুতে ঠিক করে নাও কি কি ও ইভেন্ট, মানে কি কি খেলা তোমরা খেলতে চাও। এখানে 5-6 জন করে একটা দলে ভাগ করে নিতে বলা হচ্ছে। ঠিক আছে, তা আশা করি প্রত্যেক শিক্ষক মন্ডলী তোমাদের শিক্ষার্থীদের এইভাবে ভাগ করে কাজটা শুরু করবেন। আমি আমার স্কুলে তাই করেছি। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে দেখো, এই এগুলি কাজ প্রথম আর দ্বিতীয় সেশনের কাজ কিন্তু একবারে হচ্ছে। এখানে বলতেছে যে ক্লাসের মোট কতগুলো দল হলো হিসাব করো, মনে করো 5, 6টা, 7টা, 8টা বড় স্কুল যাদের, আমার স্কুলের আর শিক্ষার্থী মনে করো 8টা দল হয়েছে আপাতত। এই শীতের ভিতর অনেকেই আসতেছে না, অনেক বড় বড় স্কুলে 5-6 জন দল করলে দেখা যাচ্ছে 6টা, 20টা দলও হতে পারে, 20টা, 25টা। ঠিক আছে, তবে আসলে সবচেয়ে ভালো হয় 40-45 জন শিক্ষার্থী থাকলে তাদের দেওয়া, শিক্ষা দেওয়া। আচ্ছা, একটি ইভেন্ট আয়োজন করার ব্যবস্থা দায়িত্ব থাকবে, প্রয়োজনে কাজ ভাগ করে নেওয়া হবে। তারপর বলছে চূড়ান্ত খেলার ইভেন্ট গুলির জন্য একটা তারিখ ঠিক করে নাও, এ ব্যাপারে শিক্ষকের পরামর্শ নিতে পারো। তো এই শীতের মধ্যে আমি তা নিয়ে নে, তবে অনেক খেলার ধারণা দিয়ে কিছু খেলার অংশ আমি এখানে এডিট করেছি আমার শিক্ষার্থীদের নিয়ে। আচ্ছা, একদিন সময় ব্যয় করে করা আসলে দরকার সেটা হচ্ছে না, স্কুলের নির্মাণ কাজ চলতেছে আমাদের স্কুলে। আচ্ছা, এখানে দেখো, চূড়ান্ত খেলার আগে সবগুলো ইভেন্ট বেশ কিছু প্রস্তুতি নিয়ে শুরুতেই সবচেয়ে পরিচিত আইটেম দৌড়, দৌড়টা আমি এখানে নিয়েছি। ঠিক আছে, তবে এক গ্রুপ না, সবাইকে কিছু 2 গ্রুপ একসাথে নিয়েছি, একটা শট দেখাবো। তারপরে দৌড় প্রতিযোগিতার দায়িত্ব যেসব দল থাকবে সময়টাতে সকল শিক্ষার্থীতে পর্যবেক্ষণ করবে। আচ্ছা, এই যে আমি দৌড়ের কথা আসলো তাই না, এই দৌড়টা এখন এই যে তালিকা তৈরি করা হলো, এখানে বলছে পারফরমেন্স ভালো দেখে সেই অনুযায়ী
চূড়ান্ত খেলায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে, মানে কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড, হয়তো আমরা সামনে প্রতিযোগিতার তার ভিতরে 100 জনের 50 জনকে রাখবো, তারপর আরো 20 জনকে রাখবে, সেই 20 জন ইয়ে করবে। আচ্ছা, প্র্যাকটিস সেশন, তাহলে দৌড়ের কথা এসেছে তাই না? তাহলে দৌড়ের কথা যদি এসে থাকে, আমরা এই দৌড়ের প্র্যাকটিস তোমাদের দল থেকে অংশগ্রহণ করছে, তার নামটা লিখে রাখবা তোমরা। তো দৌড়টা এখান থেকে আমি আসলে একটু, আমি যে দৌড়ের আয়োজন করেছি এটা নোট করা হয়েছে, এই সেগুলা একটু তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখলে বিষয়গুলা ক্লিয়ার হয়ে যেতে পারবা। তো এখানে দেখো, এই যে একটা ভিডিও দেখাচ্ছি, এখানে একটা বিষয় আমি বলি যে এখানে শুধু এই যে যেটা ওয়ান দেখাচ্ছি, টু ঠিক আছে, থ্রি এখানে দৌড়ের প্র্যাকটিস করা হচ্ছে, তোমাদের লক্ষণীয় বিষয় যে এরা যে দৌড় দিয়ে এসে, এই যে শিক্ষার্থীরা দেখো এখান থেকে, ঠিক আছে, এখান থেকে কিন্তু দৌড় দিল, দৌড় দিয়ে এসে কিন্তু এরা এখানে থেমে পড়ে নাই। এই বিষয়টা তোমাদের আবারও দেখো, দৌড় দিয়ে যাবে কিন্তু এরা যে ফার্স্ট হয়ে গেল সে তো এখানে দাঁড়াই পড়লো না, এখানে একটা আমাদের প্রশ্ন আসবে যে সে কেন দাঁড়ায় নাই। আবারও ঠিক আছে, তোমরা লক্ষ্য করবা, ঘুরে এসে এই যে গেল যাচ্ছে, এসে কিন্তু এখানে স্যান্ডেল দেওয়া আছে আপাতত দাগ, এই দাগের এখানে তো ফার্স্ট হয়ে গেল, এখানে দাঁড়ায় পড়ার কথা কিন্তু দাঁড়াইতে পারলো না, ধীরে ধীরে থেমে যাচ্ছে। তার মানে এখান থেকে এই জড়তার নাম বলে দিই, তোমরা মনে রাখবা, এটা হচ্ছে একটা গতি জড়তা, এটা একটা গতি জড়তা, মানে তাদের দেহের ভিতরে দৌড়ানোর একটা গতি কাজ করছিল কিন্তু হঠাৎ করে থেমে যেতে পারে নাই, সেই গতিটা তাদের কিছু দূর নিয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে জড়তাটা কি এখান থেকে সেটাও তোমরা জেনে নাও। জড়তা মানে কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আমি বলতেছি, অর্থাৎ স্থির বস্তু স্থিরতা থাকতে চায় চিরকাল, আর গতিশীল বস্তু হচ্ছে গতিশীলই থাকতে চায়। এই যে থাকার যে চেষ্টা, এটাই কিন্তু মূলত জড়তা। তো শিক্ষার্থীরা আমরা পরের পর্বে যাই, এখান থেকে কিন্তু জড়তা আর এই দৌড় দিয়ে যে সে থামে নাই সেটা কিন্তু গতি জড়তা, মানে তার ভিতরে গতিশীল থাকার একটা চেষ্টা চলছে। তো আমরা পরের পাতায় যাই, দেখো এখানে বলেছে, আমার আসলে গলা বসে গেছে, প্রথম ক্লাস কয়েকটা ক্লাস পর পর আমাদের এক শিক্ষক, মানে বিজ্ঞান শিক্ষক, গত 6 মাস আগে ইন্তেকাল করেছে, বিধায় আসলে আমার উপর চাপটা বেশি পড়ে গিয়েছে। তো এখানে প্র্যাকটিস হলো, এবার চিন্তা করে দেখো, যে কথা বলছিলাম আমি, যে কথা তোমাদের বোঝাইতে চাচ্ছি, যে দৌড়বিদ কি হঠাৎ করে থেমে যেতে পারে, পারে না, খেয়াল করে দেখো, ঠিক মাঝখানে ট্রাক শেষ হয়, ওই যে ওখানে সবাই লাল ফিতা দিয়ে দাঁড়িয়ে থাকে, আমার লাল ফিতা নাই, আমি একটা দাগ দিয়ে দেখাইছি, সেখানে এসে কেউ কি হুট করে থেমে যায়, নাকি তাকে কিছুটা দৌড়ে তারপরে থামতে হয়, কিছুটা দৌড়ে, তার মানে জড়তা কাজ করে। শুধু দৌড়ি বলছি কেন, গাড়িতে বাসে বা যে কোনো দ্রুতগামী যানবাহনে চল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায়, তাহলে কি আমরা সাথে সাথে থামতে পারি, নাকি সামনের দিকে ঝুঁকে যাই? এই ঝুঁকে যাওয়ার ফলে অনেক সময় বড় বড় দুর্ঘটনাও ঘটে, যার কারণে সবসময় যাত্রীদের গাড়ির সিট বেল্ট বেঁধে রাখতে হয়। আচ্ছা, তোমরা এটা জানো যে কার, তারপর অনেক বড় বড় যানবাহনে ড্রাইভারদের সিট বেল্ট থাকে। তো আমি এটা বাস পারি নাই, বাস আমি দেখাইতে পাচ্ছি না, তবে আমি তোমাদের এখান থেকে মোটর সাইকেলে, এই যে গতি জড়তা, যেটা কিন্তু দৌড়ের সাথে একদম সেম মিল আছে, ঠিক আছে, যে হঠাৎ করে কিন্তু এটা কেউ থেমে যেতে পারে না। আচ্ছা, তাহলে দেখো আমি এখন তোমাদের ওই জড়তাটা একটু দেখাই দিই।
তো আমরা এখান থেকে মোটরসাইকেলের এই বিষয়টাকে তুমি একটু ভালো মতো খেয়াল করবা, যেখানে কি আছে। ঠিক আছে, দেখো তোমরা মোটরসাইকেলটা আসতেছে, দেখো আমি নিজেই কিন্তু এই যে ব্রেক করার সাথে সাথে এই যে একটা ছেলে ছিল, আমারও লক্ষ্য ছিল, সে কিন্তু হঠাৎ করে ব্রেকের কারণে আমার গায়ের সাথে ঝুঁকে পড়লো। তার মানে এই যে এখানে এই যে ঝুঁকে যে পড়তেছে, দেখো আমি ওই জায়গায় দেখাচ্ছি, এই যে ঝুঁকে পড়েছে, তাহলে এই জায়গাটাই যে ঝুঁকে আমার বডির সাথে এখানে ঠেকে গেল, অর্থাৎ এই ছেলেটা যেহেতু চলমান অবস্থায় গতি অবস্থায় আমি ছিলাম, আমরা ও ছিল, তো হঠাৎ করে ব্রেক আমি করব, আমি জানি আমার কিন্তু হাড়ের ভিতরে কাজ করতেছে, আমি থামবো, ও কিন্তু জানে না, যার কারণে ও পিছন থেকে একদম দেখো আবারও দেখো সামনের দিকে পড়ে ঝুঁকে আসলো। এটাই কিন্তু, এটা হচ্ছে কি গতি জড়তা, গতি অবস্থায় ও থাকতে চাচ্ছে, দেখো এই এই যে। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় গতি জড়তা একেবারে ক্লিয়ার হয়ে গেছে, এটা কারোর সমস্যা নেই। আচ্ছা তাহলে এটাও গেল। আচ্ছা তারপরে কি বুঝানো, এখানে আমি বুঝাই যাচ্ছি, আমি হচ্ছে দৌড় বুঝাই দিয়েছি, বাথের সাথে আমরা কিভাবে গতি জড়তা কাজ করে, এই যে এখানে বলতেছে যে এখন এখন ভেবে দেখো এই ঝুঁকে যাওয়ার কারণটাই বা কি, কেনই বা আমরা দৌড়ের সময় হঠাৎ করে থেমে যেতে পারি না, কারণ আমাদের মাঝেও ওই গতি জড়তা কাজ করে, তাই আমরা হঠাৎ করে থামতে পারি না। ঠিক আছে, আমার মনে হয় গতি যে জড়তা কি এটা তোমরা একেবারে ক্লিয়ার। আচ্ছা আবার বলছি, এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যাক, একটি গ্লাসের উপরে এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপর একটা মুদ্রা রাখো। আচ্ছা এবার ঝট করে টান দিয়ে কাগজটি সরিয়ে নাও, কি ঘটেছে, মুদ্রাটি কি গ্লাসের ভিতরে গিয়ে পড়েছে, কেন? আগের দুইটি উদাহরণ যেমন দৌড় আর গাড়ির বেগ ঘটনার সাথে এই ঘটনার কি মিল আছে সেটা নিচে লিখতে হবে। তাহলে আমরা এই লিখার আগে ওই ঘটনাটাও বাস্তবে দেখে আসি, মুদ্রা ফেললে কেন অমন হচ্ছে, যে দেখো আমরা ওই ঘটনাটা এখন তোমাদের দেখাবো। তোমরা একটু লক্ষ্য রাখো যে আমরা গ্লাসে মুদ্রা ফেলতেছি। আচ্ছা আমার এক কলিগ স্যারকে দিয়ে এটা কাজ করিয়েছি, ওনাকে বিজ্ঞান সম্পর্কে একটু জানানোর জন্য, দেখো স্যার এই যে এখানে নিচে কিন্তু এটা গ্লাস, ভিডিও করছে যে ছেলেটা, একটু দূরের থেকে করলে ভালো হতো, এখান থেকে কাগজ গ্লাস নিচে উপরে কাগজের উপরে মুদ্রা, কিন্তু কাগজটা জোরে টান দেওয়ার কারণে এই যে কি মুদ্রাটা অর্থাৎ পয়সাটা কিন্তু পড়ে গেল। শুধু এটাই না, আরো ভালোভাবে লক্ষ্য করো যে আমি যা দেখাচ্ছি, দেখো ওইটা চেয়ে এটা আরো ক্লিয়ার হতে পারবা, যেখানে দেখো এই শিক্ষার্থী কাগজ গ্লাসের উপর রেখেছে, রেখে দেখো কাগজটা টান দিল, আবারও দেখো আর এই মুদ্রাটা কিন্তু গ্লাসের মধ্যেই পড়ে গেল। তার মানে কি, তাকে আমার মোটরসাইকেলে দেখলে ব্রেক করায় সে চলন্ত অবস্থায় ছিল, সে সামনের দিকে ঝুঁকে গেল, সেটা ছিল গতি জড়তা, আর এটা যে কাগজের উপর মুদ্রা আছে ওই মুদ্রাটা তো থেমেছিল। ঠিক আছে, আবারও দেখো মুদ্রাটা মনে করো থেমেছিল, মুদ্রা জানে না টান দেওয়া হবে, ওর ভিতরে থেমে থাকার জড়তাটাই কিন্তু এই মুদ্রার ভিতরে কাজ করছে, তাই কিন্তু এটা হচ্ছে স্থিতি জড়তা। এই জড়তাটা কি স্থিতি জড়তা, স্থিতি মানে কি যে বস্তুটা থেমে আছে, স্থিতিশীল অবস্থায় আছে। তো শিক্ষার্থীরা আমরা এখন পরে আলোচনায় যাই, আমার মনে হয় গতি জড়তাও তোমরা ক্লিয়ার এবং স্থিতি জড়তাও একেবারে ক্লিয়ার। এখানে বলতেছে তোমার উত্তর ফাঁকা জায়গায় লিখে রাখো, দেখো তুমি কি উত্তর পেয়েছো, ওই যে আগের কথা আবারও আগের পেজে একটুখানি যাই, তারপরে আমি আসতেছি, দেখো যে এখানে বলছে যে যে আগের দৌড় ও গাড়ির ব্রেকের ঘটনার সাথে এই ঘটনার কি মিল খুঁজে পাচ্ছ, আর কোনো মিল খুঁজে পাচ্ছ, তখন তুমি অবশ্যই
এখানে লেখবা যে এই ঘটনার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না, আমি লিখতেছি পাচ্ছি না, মিল নাই, এটাই আমি বলতেছি, মিল নাই। আচ্ছা, মিল নাই কেন? গাড়ির ব্রেক করা, ওটা গতিশীল একটা বস্তু বা একটা ব্যক্তিকে হঠাৎ ব্রেক করায় সে থামতে চায়নি, তার গতি জড়তার কারণে সামনে, সে সামনের দিকে চলে গিয়েছে। আর এই যে একটা পয়সা গ্লাসের উপরে এমন কাগজের উপরে রাখা হলো আর নিচে গ্লাস রাখা হলো, এই কাগজটা হঠাৎ করে এদিকে টান দেওয়া হলো, তখন এই মুদ্রাটা কি থেমে থাকার প্রবণতা, এর ভিতরে জড়তা কাজ করতেছে, স্থিতি জড়তা, এ থেমে আছে কাগজটা সরানোর সাথে সাথে, তাই এ কাগজের উপরে যায়নি। তো এখানে আমাদের এই পরীক্ষার সময় অনেক বিষয় লক্ষ্য রাখতে হবে। আসলে আমরা অনেক সময় বুঝি, এখন যদি এখানে ধার ধার কোনো কাগজ থাকে তাহলে তো এই পয়সাকে কি টেনে নিয়ে যাবে, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে, যে আমরা যেন শিক্ষণীয় বিষয়গুলোকে নেগেটিভ সেন্সে না নিয়ে যাই। তো শিক্ষার্থীরা পরে কি আছে আমরা দেখি, আমি আলোচনা করব এই প্রথম এবং দ্বিতীয় সেশন। তো দেখো এখানে ইতিমধ্যে আমি ওই ওটা পূরণ হয়ে গেল, ওখানে তোমরা লিখবা যে এখানে লেখাটা আরেকবার আমি বলে দিই, যে কোনো মিল নাই তার কারণটা কি, কারণ হচ্ছে এইভাবে লেখবা, গাড়িতে ব্রেক করলে তার ভিতরে গতি জড়তা কাজ করে, সে সামনের দিকে যেতে চায়, আর মুদ্রার বিষয়টা মুদ্রা স্থির অবস্থায় ছিল, মুদ্রার ভিতরে কি স্থিতি জড়তা কাজ করছে, তাই মুদ্রাটা স্থির থাকতে চায়, তাই ওখানে গ্লাসের মধ্যে পড়ে গেল, এই দুই ঘটনার কোনো মিল নাই। এবার শিক্ষক ও তোমার সহপাঠীদের সাথে আলাপ করে তোমরা দেখবা কি লিখেছে। আচ্ছা, তারপর এখানে বলেছে যে বিজ্ঞানের, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে বল, চাপ ও শক্তি অধ্যায় নিউটনের প্রথম সূত্র এবং স্থিতি জড়তা গতি জড়তা সম্পর্কে পড়ে নাও। আচ্ছা, এই পড়াটা আমি বলে দিচ্ছি, স্থিতি জড়তা গতি জড়তা আমি যা দেখিয়েছি এগুলোই তোমরা পাবা। আচ্ছা, তো এই পাওয়ার ক্ষেত্রে দেখো এখানে আরো কিছু কাজ আছে, আমি আরো কিছু, এই যে গতি সম্পর্কে, এখানে গতি, বল, চাপ আর শক্তি, তোমরা এই শক্তি এই তিনটা বিষয়ে আমি আলোচনা করে যাব, তার আগে আরো কয়েকটা ভিডিও দিয়ে এই বল শক্তি সম্পর্কে, নিউটনের হচ্ছে সূত্র আমি বলবো, তার আগে তোমাদের আরো কয়েকটা ভিডিও বল চাপ শক্তি সম্পর্কে হচ্ছে আমি দু একটা কথা বলবো, বিভব শক্তি সম্পর্কেও এই ক্লাসে দু একটা কথা আমি আলোচনা করেছি, সেগুলো কিন্তু আমি এখন বলবো, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো তাহলে এই যে বল চাপ শক্তি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো প্রথমেই আমি, এটা ফুটবল, এটা হচ্ছে, এটা লক্ষ্য করবা তোমরা যে এটার থেকে চাপটা দেখবা, এখানে বলের সাথে সাথে দেখো তোমরা লক্ষ্য করো যে বলটা স্থির অবস্থায় আছে। আচ্ছা, এখানে এই যে এখানে পাডা যে লাগলো, পাডা যে লাগলো এটা কিন্তু লম্বভাবে একটা ক্ষেত্র, নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে চাপ দেওয়া হলো, ধাক্কা দেওয়া হলে এটাই কিন্তু চাপ, এই যে এটাই কিন্তু চাপ। আচ্ছা, চাপের মেন সংজ্ঞা হচ্ছে যে কোনো বস্তুর প্রতি, দেখো কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে, মানে এখানে একটা এই যে পা দিয়ে বল প্রয়োগ করা হলো, ওই বলের উপরে আমার পা দিয়ে একটা বল প্রয়োগ করা হলো লম্বভাবেই সরাসরি, এবং কিছু জায়গা, জায়গাটাই ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপ, চাপ দিয়ে আমার দেহের। আচ্ছা, এখন এখান থেকে তোমরা আবার বলতে পারো যে স্যার বলটা কি। আচ্ছা, বলের আসল বিষয় আমরা, এটা আমার নিজের ভাষায় আমি বলি, বইয়ের ভাষায় তোমরা বুঝবা যে যা যা প্রয়োগ করলে, আমি আমার ভাষায় বলতেছি, বল যখন বলা হবে যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুকে স্থির করা যায় কিংবা তার অবস্থার পরিবর্তন ঘটানো যায়, গতিশীল বস্তু স্থির হবে এবং স্থির বস্তু গতিশীল হবে, অর্থাৎ তার অবস্থার পরিবর্তন হবে, সেটাই কিন্তু বল।
এটা কিন্তু তোমাদের বোঝার মতো করে বললাম। আচ্ছা, শুধু এটা চাপ গেল, আমি কিন্তু যেটা দেখাইছি এটা হচ্ছে চাপ, এখান থেকে বলের কথাও চলে আসলো, আর শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যটাই শক্তি, কাজ করার সামর্থ্যটাই কি শক্তি। আচ্ছা, তাহলে আমরা আর একটা বিষয় দেখব, যে এখানে গতির কথাটাও আলোচনা, গতির কথাটা, গতিটা এই যে ক্রিকেট খেলার ক্ষেত্রে দেখো, এই জায়গায় আমাদের এখানে বল করা হচ্ছে, মনে করো এইটা দেখো, যে এই এই ছেলেটা বলটা করবে, দেখো যে এখান থেকে বল হাতের ভিতরে বলটা ধরে, এই যে এখানে কিন্তু হাতের মধ্যে বল প্রয়োগ করেছে, দেখো এই যে এই যাবে, বল প্রয়োগ করে এখানে একটা চাপও দিয়েছে বলের উপরে, কিন্তু লম্বভাবে একটা এই যে চাপ দিল, চাপের কারণে বলটা চলে গেল, আর ওখান থেকে আবার ছেলেটা বলটা মেরেছে, দেখো এই যে আমি বারবার দেখাচ্ছি, কারণ এখানে একটা বল প্রয়োগ হয়েছে। আচ্ছা, এখন এই যে আঙ্গুল, মনে করো এই যে আঙ্গুলে বলের স্পিডটা বাড়িয়ে দিল, ওই ছেলেটার যত গতি ছিল, আচ্ছা তোমাদের লাস্টের যে আলোচনা আছে, যে স্পিন বল করতে দৌড়ানো লাগতেছে, ফাস্ট বল করতে দূর থেকে দৌড়ানো লাগতেছে, কিন্তু স্পিন বলে দৌড়ানো লাগতেছে না কেন, এখানেও শক্তি আছে, দেখো এই যে শক্তি, এ কিন্তু একটু দূরের থেকে এসে দিচ্ছে, এটা হচ্ছে ফাস্ট বল, জায়গায় স্বল্পতার কারণে অল্পতেই দেখানো হলো, এ হচ্ছে ফাস্ট বল করলো, তাই না? তাহলে এ যত দূরের থেকে আসবে এর স্পিডটা তত, এর টার্গেট থাকবে কি সরল গতি, সরল ভাবে বলের গতিটা কত বাড়ানো যায়। আর যে ব্যক্তি, দেখো এখানে একটা স্পিন বল, এখন আমি বলতেছি এই যে এখান থেকে বিষয়টা আমি ক্লিয়ার করি, যে এখানে মনে করো এই যে গোলক, গোলকের এখানে কিন্তু একটা আমাদের বিভব শক্তি হাতের ভিতরে কাজ করে, বিভব শক্তি আমাদের হাতের আঙ্গুলের ভিতরে কাজ করতেছে, এখানে কিন্তু একটা বিভব শক্তি, তো বিভব শক্তিটা এখন আলোচনা করি, যে কোনো বস্তুর ভিতর নিহিত যে শক্তি থাকে, সেই শক্তির থেকে গতি শক্তি বা অন্য শক্তিতে রূপান্তরিত করা যাচ্ছে, অর্থাৎ এর সঠিক সংজ্ঞা হচ্ছে, দেখো যে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে, স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে, বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোন অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে স্থিতি শক্তি। স্থিতি শক্তি লুকায়িত থাকে রাবারের ভিতরে, স্প্রিং এর ভিতরে, আমরা যদি একটা টেনিস বল হচ্ছে আঙ্গুলের চাপটা যদি না দিই, আমরা অনেক উপরে উঠাইতে পারবো না, ঠিক আছে? তো এই বিষয়টা দেখো তোমরা, যে এই যে বিভব শক্তিটা, আরো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যে এই যে ছেলেটা ওই যে আঙ্গুল দিয়ে যে চাপটা দিল, আঙ্গুল দিয়ে চাপটা না দিলে কিন্তু গোলকটা বেশি দূর যাবে না, যদি এই যে এখানে হাতের গোড়ালির উপর থেকেই, পায়ের গোড়ালে হাতের যে এই যে জয়েন্ট, এই কবজির এই জায়গার উপর থেকে যদি গোলকটা ছাড়ে, সে কিন্তু ভালো দূরত্ব দিতে পারবে না, কিন্তু যখন পাঁচটা আঙ্গুলের উপর দিয়ে চাপ দিচ্ছে, তখন কিন্তু গোলকটা দেখো অনেক দূর দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপরে আর একটা উদাহরণ আমি নিজেই দেখাবো, বিভব শক্তির উদাহরণ, তো এটা হচ্ছে দেখো একটা রাবার ইলাস্টিক মেয়েদের গার্ডার নিয়ে এটা দেখানো হয়েছে এখানে, যে এটা তোমরা গোলটি ছবি দেখছিলে, এর ভিতরে একটা ইটের খোয়াব, কারণ কেনাকাটার কিছু না, এখানে দেখো এই রাবারের ভিতর দিয়ে শক্তিটা রূপ লুকায়িত, আবারও তোমরা দেখো যে এই রাবারের ভিতর যে শক্তিটা লুকায়িত, সেই শক্তিটা কিন্তু ইটের খোয়াটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, আমি নিজে গোলটি দিয়ে পাখিও মেরেছি ফক করে, কিন্তু ভুগু পড়ে গিয়েছে, ঠিক আছে? তো এই যে রাবারটা টান দিচ্ছে ইলাস্টিসিটি, এর ভিতরে কিন্তু একটা শক্তি নিয়ে, তো এই রাবার বাদ দিয়ে এখানে যদি একটা দড়ি হাতে দিয়ে এমন দাও, সে কিন্তু কাজ করবে না, আমাদের ফিঙ্গার গুলো কিন্তু বিভব শক্তির কাজ করে, ঠিক আছে? আমার মনে হয় তোমরা বিভব শক্তি দাও, ক্লিয়ার?
তো বিভব শক্তি থেকে কি এখানে কিন্তু গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর একটা কথা, শক্তির কোনো অপচয় নাই, শক্তি হচ্ছে অপচয় বলতে কি, শক্তি শেষ হয়ে যায় না, শক্তির শুধু পরিবর্তন ঘটে। দেখো, এই বিভব শক্তির থেকে গতি শক্তিতে পরিবর্তন করে দিচ্ছে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আর বেশি দূর না যাই, আমরা এখন এরই শেষের দিকে। এই যে কম্বল পিটিয়ে পরিষ্কার করা, এটা তোমরা, আমি যদি সব বলে দিই তোমরা কি করবা? তোমরা মাথা খাটাই এর অ্যান্সারটা আমাকে করে দিবে এখানে, ঠিক আছে? করে কমেন্টে জানাবা তোমরা বুঝতেই পেরেছো যে এই কম্বলের এখানে কি একটা বল প্রয়োগ করা হচ্ছে, তোশক, এবং কম্বলকে লাঠি দিয়ে পিটানো হচ্ছে। বল প্রয়োগের ফলে কি, ধুলাবালিগুলো ওখান থেকে সরে যাচ্ছে। এই ঘটনা কোন জড়তার সাথে সম্পর্ক খুঁজে পাওয়া যায়, এটা কিন্তু তোমরা অ্যান্সার দিবা। আচ্ছা, তারপরে এটা আমি অলরেডি ইতিমধ্যে বলে দিয়েছি যে ক্রিকেট খেলা দেখতে কেমন লাগে, কারা স্পিন বল করে আর কারা পেস বল করে, এর পার্থক্য জানো? আচ্ছা, স্পিন বলের কথা যেমন বলতেছি, স্পিন বল থেকে আমি চলে আসছি। স্পিন বলে ওখানে ঘূর্ণন গতি কাজ করে, ওখানে হাতের ভিতরে আমাদের হাতের ওই, আসলে এখানে একটা বিভব শক্তি কাজ করে, তারপর ঘূর্ণন গতিতে রূপান্তরিত করে বলটাকে পিচের উপর ঘুরাই ফেলে। এখানে মূল লক্ষ্য থাকে বলটা কতটুকু পাক নেবে, আর পেস বলারের কাছে মূল লক্ষ্য থাকে যত গতিতে যাবে ব্যাটসম্যান যেন বলটা মারার আগেই কোনো দুর্ঘটনা ঘটে। আর স্পিন বলের ক্ষেত্রে তারা ব্যাটসম্যান বুঝবে, বুঝতে বুঝতে বলটা পড়লেই বলটা অন্যদিকে টার্ন নেবে। এ হচ্ছে দুইজনের দুইটা নীতিতে বল করে। তো তৃতীয় চতুর্থ সেশনের আলোচনা পরবর্তী ক্লাসে দেখানো হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।